মধুপুরের ভিতর ওই জলছত্র একটা বাজার আছে, আনারসের বাজার। সেই বাজারে আমি নেমেছি। আমি ঘুরে ঘুরে দেখছি আনারসের বাজার বিভিন্ন রকম আছে, যারা খুচরা বিক্রি করতে আসছে, ভ্যান ভর্তি করে নিয়ে আসতেছে, আবার এক এক গ্রুপ এগুলি কিনতেছে, কেনার পরে আবার বাইরে থেকে যে পার্টি আছে তাদের কাছে বিক্রি করতেছে। তারা ওই ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছে, আবার কিছু কিছু আছে গাড়ি থেকে নেমে নেমে এই যে বাজার মাঝখানে বসে আছে রাস্তার মাঝে, 4টা করে আনারস 100 টাকা এইভাবে বিক্রি করছে। দেখুন বিস্তারিত আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আমি সকালে গিয়েছিলাম কালীহাতি, আমি থাকি তো ময়মনসিং, আপনারা জানেন। কালীহাতি গিয়েছিলাম, কালীহাতি যাওয়ার সময় দেখলাম যে ওই মধুপুরের জলছত্র এলাকায় একটা বিরাট আনারসের হাট দেখে খুব দেখতে ইচ্ছা করলো। তখন সময় ছিল না, আমি এখন ফিরছি, এই মধুপুর দিকেই যাচ্ছি আর কি। তা আমি আমি যাবো, যে আমি ওখানে নামবো ইনশাল্লাহ। নেমে আনারসের বাগানটা ঘুরে, বাগান না আনারসের বাজারটা আমি দেখবো, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তা আপনারা অপেক্ষা করুন, আমি যাচ্ছি ময়মনসিং ফেরার পথে ওই জলছত্রতে, মধুপুরের যে বনাঞ্চল ওখানে থামবো আর কি, দেখাবো আপনাদের ইনশাল্লাহ, অপেক্ষা করুন। এটা বাম দিকে গেছে গোপালপুরের রাস্তা, এটা হলো গোপালপুরের রাস্তা। আমরা ঘাটাল থেকে আসলাম, কোন আগে বাম দিকে গোপালপুর গেল, এখন যাচ্ছি মধুপুরের দিকে। আজ 9ই জুলাই, আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই, রোদ আছে, আকাশে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে। ওই যে দেখেন সামনেও দেখা যাচ্ছে মেঘ, সাদা মেঘে ভরা আকাশ। আমরা মধুপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে গেছি, কিছুক্ষণ পরেই দেখা যাবে যে মধুপুরের বাস স্ট্যান্ড, ওখানে একটা ই আছে, ভাস্কর্য আছে। মধুপুর হলো আনারসে ভরা, মধুপুরের যে এলাকাটা প্রচুর আনারস হয়, এই জন্য দেখা যাবে যে একটা আনারসের বিরাট একটা ই আছে ওখানে, চত্বর আছে। সামনে দেখা যাচ্ছে না আমাদের ইয়ের জন্য, চেষ্টা করবো যে আনারসটা মধুপুর বাস স্ট্যান্ডের ঠিক মাঝখানে আনারসের একটা শিল্পকর্ম আছে এখানে, এই দুই পাশে 3টা আনারস, মাঝখানে একটা পাকা, দুই পাশে 2টা কাঁচা আনারস। দেখানোর চেষ্টা করছি আমি, তার সামনে একটা ট্রাক পড়ছে, তার জন্য দেখাইতে পারবে। আমাদের এটা হলো কাকরায়, এই ডান দিকে যে রাস্তাটা গেছে এটা গেছে সখীপুরের দিকে, গারুর বাজার বরচনা সাগর দিকে এগুলি হয়ে গেছে। আমরা যাচ্ছি ময়মনসিংয়ের দিকে, দেখ কিছু।
আমরা আনারস দেখব জলছত্র বাজারে, যেখানে আনারস বিক্রি হচ্ছে সেখানে। কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব আনারসের বাজারে জলছত্র। আনারসের বাজার, আমরা মধুপুরের যে বনাঞ্চল সেখানে ঢুকে গেছি। দেখা যাচ্ছে আস্তে আস্তে বনের দিকটা বেশি লাগতেছে। আগের মধুপুরের বাজারটি এই পর্যন্ত মোটামুটি পরিষ্কারই ছিল, আস্তে আস্তে বন দেখা যাচ্ছে। বনের গভীরতা আরো বাড়বে যত সামনের দিকে আগাবো। ডান দিকে দেখেন মধুপুরের করের বন দেখা যাচ্ছে, ডানে বামে দুই দিকে আছে। ওই তো সামনে একটা ভ্যান গাড়িতে দেখা যাচ্ছে আনারস নিয়ে যাচ্ছে, হয়তো ওই বাজারে বিক্রি করবে। এই যে আনারস নিয়ে যাচ্ছে, এই যে এই যে এরকম সকালে দেখছি আরো প্রচুর যাচ্ছে আর কি। মূলত যারা আনারস বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছে তারা সকালে চলে গেছে। আমি সকালে আমি অনেকগুলো দেখেছি। চলুন যাই বাজারের দিকে। রাস্তাটাও ভালো, বন জঙ্গল ওখানে। আমি ওই মধুপুরের যে জলছত্র এলাকায় আমি গাড়ি থেকে নেমেছি আনারস দেখার জন্য। এই দেখেন, এই যে ট্রাক ভরে ভরে আনারস নিয়ে যাচ্ছে, এই যে পাইকারদের কাছে বিক্রি করছে, গ্রাম গ্রাম থেকে আনারস এনেছে। এই যে দেখেন এই যে দেখেন, এই যে লতা দিয়ে যে ঢাকনা আছে, এই সব আনারসই গুলি আনারস সব ঢাকনা আছে। এখন প্রচুর রৌদ্র তো ঢেকে রাখছে। এখানে দেখা যাচ্ছে খুচরাও কেনা হচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ির থেকে নেমে কেনা হচ্ছে। এইগুলি কি খুচরা বেচার জন্য না? একটু আলাপ করি। এই যে আমার এগুলো রাখছেন, এইগুলি এগুলি কেমন দাম? এটা আমি এই জনগণকে শোনাই দিবেন। এটা বেচতেছি 100 টাকা হালি, আর এটা বেচতেছি আমরা 150 টাকা হালি। হালি মানে চারটা 150 আর চারটা 100 বেচতেছি। এখানে বাজার থেকে কিনা আমরা এখানে বাজারে বেশি বিক্রি করি। ধন্যবাদ।
ওনারা কি আনছে? 100 টাকা আলি, 100 টাকা, 100 টাকা আলি, মানে এক একটার দাম 25 টাকা, চারটা 100, এক চারটার দাম 100 টাকা। মধু যারা চাই রে কাটে দেব, অসুবিধা নাই, আমি জাল তুলে দেব রে কাটে। এই চারটা কত বেচলেন? 100 টাকা। এই চারটা 100 টাকা বেচলেন? এই চারটা আনারস 100 টাকা বেচলেন? অনেক দূর পর্যন্ত এদিকে আছে। আনারসের বাগানের কিছু অংশ দেখানো হলো। বাজার অনেক বড়, এত দূর হাঁটা আমার পক্ষে সম্ভব না, লম্বা অনেক দূর পর্যন্ত যায় আর কি। ঠিক আছে, মোটামুটি আনারসের বাগান দেখলাম, এখন আমরা চলে যাব, দেখি সামনে কী আছে দেখতে দেখতে। আমাদের গাড়ি দুদিকে সবুজ বন, জাতীয় উদ্যান মধুপুরের, জাতীয় উদ্যান কয়েকটা বানর দেখা যাচ্ছে,
কোলে বাচ্চা আছে দেখেন, ওই যেটার কোলে বাচ্চা দুধ খেতেছে, এই যে বাচ্চা ওই যে আছে ওইটার কোলে বাচ্চা আছে, ওই এখানে একটা সংরক্ষিত এলাকা, বন্য প্রাণী রাস্তা অতিক্রমের সময় আপনার গাড়ির গতি নিয়ন্ত্রণ করে লেখা আছে। তা এখানে আসলে বন্য প্রাণী আছে, সংরক্ষিত এলাকায় বন্য প্রাণী হয়তো সংরক্ষণ করে এখানে আছে। তা আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়ির কাছে দেখতাম এরকম বানর অনেক ঘোরাফেরা করতো, এখন লোকের সংখ্যা বেড়ে যাওয়াতে ওখানে বানর আর থাকে না। এখানে দেখা যাচ্ছে এরা নিশ্চিন্তে ঘোরাফেরা করছে, অধিকাংশ বানরের সাথেই দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা আছে, ও বুকে ধরে আছে তাদেরকে, ওই যে দেখেন। ঠিক আছে, আগানে দিকে বাচ্চা রাখছে, ওই যে সামনে আগান।